যুবক ভাইরা, আমি নিজে ছাত্র জীবনে চারটি বছর মসজিদে ইমামতি করেছি, টিউশনি করেছি, করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি। কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন। আমি তখন নিজে চাকরি করে, একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি, টাকা পয়সা দিয়েছি। এবং আমার স্পষ্ট মনে আছে, চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি, 600 টাকা বেতন দেয়া হতো। যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি একটা অফিস, সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে 600 টাকা করে বেতন পেতাম। চার বছরের মধ্যে এই 600 টাকা থেকে কোনোদিন 6 টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই। নিজে কষ্ট করে চলতাম, অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম, বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম, কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম, জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য। আবার একই সঙ্গে মক্তব পড়াতাম, ইমামতি করতাম, 3-4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম। এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি, এইভাবে পড়াশোনা করে 10 স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 3-3টা স্ট্যান্ড করেছি। এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি, নিজেও স্বাবলম্বী হয়েছি। আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো 10ম, কখনো 3য়, কখনো 2য় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদেরকে গল্প কেন শুনালাম, কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না, হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে, কেন আপনি কাজ শুরু করে দেন, টিউশন শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন। অনেক যুবক বলে যে ভাই, মেয়ের বাবারা পয়সাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, নিজের বাবা বিয়ে দিতে চায় না। আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন, টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে, বাপের সুর নরম হয়ে আসছে, মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে। হ্যাঁ, যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে। এই জন্য উপার্জন শুরু করে দেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ ভাইরা, আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে, এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন, এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন, এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন, সবর করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। বাপকে যদি বুঝাইতে না পারেন, এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন, চাইনিজে নিয়ে যাবেন, বাদাম বুট খাওয়াবেন, একটু হাদিয়া তোফা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশল একটু বুঝান, হুজুর কথা প্রসঙ্গে উঠাবে চাচা যে ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা, এবং বুঝাবে, আল্লাহর ভয় দিবে। আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম, একটা খাবারের হোটেলে, তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসব, এক ছেলে একটু স্বাস্থ্যরাস্থ্য বেশ ভালো, সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে, আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন। আমি দেখলাম কাহিনী কি, লোকটা ইয়াং ছেলে, একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে, তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা, বহুদিন বলছে বিয়ের কথা, কোনো কথা শুনে না, আজকে হুজুর আপনার সামনে পাইছি, একটু আপনি ধরেন বুঝান। আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখোমুখি কখনো পড়ি নাই, তার বাপরে একটু বুঝা টুজা কি বলবো, বাইরে চলে আসছে। তো এরকম তাৎক্ষণাৎ বুঝ দিয়ে হবে না, ইমাম সাহেবদের সাথে বাইল করেন, ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে, আর নিজে উপার্জন শুরু করে দেন। এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না, যদি দেরি করো তাহলে জেনা, ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে, এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না, টাচ ফোন মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না, তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল। আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা, এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে, এই অবস্থায় চরিত্র হেফাজত করায় ছেলের জন্য অনেক কঠিন। ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলো সে চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে, সে দুশ্চরিত্রবান হলে তো 2 নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত, সে তো সৎ থাকতে চাচ্ছে। অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন। আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন, আমরা তাকেও বলতে চাই, শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন, বাপের হোটেলে খাবেন, আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া
আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য, এটা তো উচিত কথা হয় না ভাই। আপনি নিজে টিউশন শুরু করে দেন, কাজ শুরু করে দেন। এই জন্য বাবা মাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।